দেবাশিসদা আনোয়ারের 19 তারিখে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, আইনে আছে তাই হবে, আপনি যদি কাজ না করেন তাহলে কোম্পানি আপনার এগেনস্টে ব্যবস্থা নেবে। তো সেগুলো যেগুলো আইনে আছে, আমাদের কোম্পানি যথেষ্ট কর্পোরেটাইজ, লিগালি সবাই খুব স্ট্রং, সেটা যা হবে দেখা যাবে। কিন্তু তাই বলে শাস্তি, অনেক সময় অনেক কিছু তার প্রবলেম থাকতে পারে, সে আসতে পারেনি, সেগুলো জানা হবে, যখন প্র্যাকটিস জয়েন করবো তখন জানা হবে। আজকেও আপনাদের আপনি কোন কাগজে আছেন? কালকেও প্রতিদিন ছিলেন তো, আজকেও আছে, কালকেও থাকবে, যেদিন কাগজ ছাড়বে সেদিন আপনি আমাকে জানিয়ে দেবেন যে আমি কাগজ ছেড়েছি, রোজ এক প্রশ্ন করে লাভ কি? আরে ভাই, এগুলো নিয়ে লুকাচুরি করার কিছু হয় না, যখন খবর হবে সবাই জানতে পারবে, তুমি এক্সেপশনাল কিছু আমার কাছে এরকম কোনো আর রাখা আছে যেরকম কিছু নয়। একটা ব্যাপার নিয়ে জানতে চাইবো যে এই যে মোহনবাগান ক্লাব, যে কারণে মোহনবাগান ক্লাব 1911 সালে সিরিজ হয় বাইরে, ওখানে 11 জনের মর্মাহুতি রয়েছে এবং তারা বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, সেই স্ট্যাচু রয়েছে সম্প্রতি নাকি, মানে আমরা জানতে পেরেছি প্রথম দিন থেকে, সেখানে আপনারা দেখবেন ওটা চাকা লাগানো আছে, ওটা মুভেবল মূর্তি আছে। তো আমরা আর্মির সঙ্গে আলোচনায় আছি, আমরা মিউজিয়ামের জায়গা চেয়েছি, আর্মি মিউজিয়ামের জায়গা দিলে মিউজিয়াম তৈরি করে আমরা ওই ট্রফিটাকে, ওই মূর্তিগুলোকে মিউজিয়ামে এমনভাবে প্লেস করবো যাতে লোক বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, সেটা আমাদের একটা প্ল্যান আছে। সেইভাবে এমনিও মূর্তি এইভাবে যে খালি জায়গায় পড়ে আছে সেটাও আমাদের ভালো লাগছে না, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, এখন নতুন আছে কিন্তু ধীরে ধীরে এটা নষ্ট হতে পারে, সেই জন্য আমরা মিউজিয়ামের মধ্যেই এটাকে নিয়ে যাবো, সেটা আর নিশ্চয় কথা হচ্ছে, এটা কোনো বড়ো ব্যাপার নয়।